সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ এবং আমার স্নেহের কোমলমতি শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে তথ্যচক পূরণ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদের কার্যক্রম স্থগিত। তো আজ দুপুর 12 ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুম মিটিং এ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা সচিব মহোদয় এবং উপ আঞ্চলিক অফিসার মহোদয়গণ এ বিষয়ে একটি আলোচনা করেছেন, যে আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু তথ্য বের হয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে বা এ সময়ের মধ্যে এ কার্যক্রম কতটুকু ফলপ্রসূ হবে একজন শিক্ষার্থীর জন্য বা অভিভাবকের জন্য, সবকিছু দিক বিবেচনা করে আপাতত এ কার্যক্রম স্থগিত রেখেছে এবং বেন্ডেস কর্তৃক একটি ইতিমধ্যে অফিস আদেশও জারি করেছে, যে অফিস আদেশটির ব্যাখ্যা এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আসুন, উক্ত অফিস আদেশে কি উল্লেখ আছে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তথ্যচক পূরণ এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ কার্যক্রম স্থগিত রাখা সংক্রান্ত উপযুক্ত বিষয় সূত্রুক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের UID প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির করার মাধ্যমে তথ্যচক সরবরাহ এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্ম সনদ জমা প্রদান সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি সহ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অর্থ 26/5/2021 তারিখ দুপুর 12 ঘটিকায় আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসারগণের সঙ্গে অনুষ্ঠিত সভায় জুম প্রাপ্ত মতামতের আলোকে IBIMS প্রকল্পের মাধ্যমে তথ্যচক পূরণ এবং ডেটা এন্ট্রি সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান সমাপ্ত না হওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তথ্যচক পূরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর UID প্রদান সংক্রান্ত তথ্যচক পূরণের কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা যেতে পারে। তথ্যচক পূরণের সময়সীমা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। মোট কথা হচ্ছে, এখানে আমরা এই অফিস আদেশ পড়ে যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো যে যখন বিদ্যালয়ের কার্যক্রম অর্থাৎ শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন আবারও আরেকটি নোটিশ জারি করবে, সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কখন থেকে এই তথ্যচক পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি বা কাগজপত্র তো তথ্য ফর্মের সাথে যুক্ত করে অফিসে জমা দিতে হবে এবং ডাটা এন্ট্রির কাজ কবে থেকে নাগাদ শুরু হবে এবং কবে শেষ করতে হবে সবকিছু পরবর্তীতে জানিয়ে দেওয়া। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।